হ্যালো ফ্রেন্ডস, সবাইকে ওয়েলকাম মৌসুমিস খেলাঘরে আর নতুন একটা দিনের নতুন একটা ব্লগে। এই ভিডিওটা সেদিন আমি আর শান মুভি দেখতে যাচ্ছিলাম। শুধু আমি আর শান না, ওই দিক দিয়ে মা, ভাই, প্রিয়াও গেছিলো। চলে গেছিলাম আমরা কেপিএস মলে, আর কোথায় যাব। তো পৌঁছে গেছিলাম, ওরা আগেই চলে গেছিলো। ওদের টিকিট কেটে ওরা ওয়েট করছিল, আর মা তো বারবার ফোন করছিল, কি রে এখনও আসিস নি, আমরা তো এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে মনে হয় বুড়ো হয়ে যাবো। তো ছবি তুলে নিবি। মুভিটা যেহেতু 3D ছিল, আর সানগ্লাসটা পরে মা কেমন হাসছিল, বলছে আমাদের তো মনে হচ্ছে চোখ অপারেশন হয়েছে, দেখ চশমাটা পরে। আর বলছে তুই পরে দেখি, বলছে ঠিক আছে, তোকে ভালোই লাগে। তো চলো, এদিকে মুভি স্টার্ট হয়ে গেছে। বুঝতেই পারছো কি মুভি দেখতে এসেছি। চলে গেছিলাম হচ্ছে কালকি মুভি দেখতে। তো দেখতে মুভি দেখতে যাবে আর পপকর্ন আর কোল্ড ড্রিঙ্কস খাবে না, এটা তো হতেই পারে না। পপকর্ন তো চাই। তো হাফ টাইমে বেরিয়ে ওরা নিয়ে নিয়েছিল পপকর্ন আর পেপসি, সেগুলোই নিয়ে আমরা ভেতরে ঢুকে যাচ্ছিলাম। মুভিটা ঠিকঠাক চলছিল, অতটাও ভালো না আর অতটাও খারাপ না, মানে ঠিকঠাক। মার তো অতটা ভালোই লাগেনি, মা বেকার বোর হচ্ছিল। মা যেমন ভেবেছিল তেমন নয়। এই হলো অশ্বত্থামা, আর এটা হচ্ছে কর্ণ। কর্ণের পরের রূপ হচ্ছে কালভৈরব। আর অশ্বত্থামা তো নাকি এখনও বেঁচে আছে, 60,000 বছর ধরে বেঁচে থাকবে, যতক্ষণ না কল্কি আসছে ততক্ষণ নাকি বেঁচে থাকবে। কিন্তু মুভিটা ভালো লাগবে, কিন্তু শেষ অবধি ওই এখনও কালকির জন্মই হলো না, এটাই বেকার খারাপ লাগলো। আর মা সেটাই বলছে, কিছুই দেখতে পারলাম না, ব্যাং আমাকে নিয়ে এসছিস কেন। আমি মাকে আগেই বলছিলাম তোমার ভালো লাগছে, কিন্তু তাও নিয়ে এসছে। বৃষ্টি নেমে গেছে, বৃষ্টিতে এখানে দাঁড়াই আমরা। এখন হয়ে গেছে আমাদের কালকি দেখা শেষ। কালকি মুভি দেখে ওদের ভালো লাগেনি, কারণ কিছু শেষ হয়নি। আর বাড়ি চলে যাচ্ছি আমরা। রাস্তাঘাটে না না, কেউ আমি সামনে কেউ আসলে আমি সরিয়ে দিচ্ছি, ভয় পাচ্ছি। মা বুঝেছ, ফোন নিয়ে ভিডিও করতে করতে